26 মে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেই 25 মে বিকেলে আচমকাই পশ্চিমবঙ্গের ব্যান্ডেল ও হালি শহরে এই টর্নেডো হয়। আকাশ কালো করে ধেয়ে আসতে দেখা যায় ঝড়। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চলে ব্যান্ডেল চার্চ সংলগ্ন এই এলাকায়। ভেঙে পড়ে দোকানপাট, গাছপালা। একইভাবে কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালি শহরে একাধিক এলাকা তছনছ হয়ে যায়। টর্নেডো হলো প্রকৃতির সবচেয়ে হিংসাত্মক ঘূর্ণিঝড়। শক্তিশালী বজ্রঝড় থেকে উৎপন্ন হয়ে টর্নেডো কয়েক সেকেন্ডের মধ্যে একটি আশ্রয়স্থল ধ্বংস করতে পারে। একটি টর্নেডো একটি ঘূর্ণায়মান ফানেল আকৃতির মেঘ হিসাবে প্রদর্শিত হয়, যা ঘন্টায় 300 মাইল পর্যন্ত পৌঁছতে পারে। এমন ঝড় বাতাসের সাথে একটি বজ্রধ্বনি থেকে মাটিতে বিস্তৃত হয়। হালি শহরের মতো এই ঘূর্ণিঝড় আবার দেখা যায় 27 মে উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় এলাকায়। নিমেষের মধ্যে প্রায় 20 থেকে 30টি বাড়ির চাল হাওয়ায় উড়ে যায়। অশোকনগরের পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও ভোর রাতের ঝড়ের তাণ্ডব চলে। কয়েক মিনিটের দমকা হাওয়া, তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। কিন্তু এখন প্রশ্ন হল, এত ঘন ঘন টর্নেডো হওয়ার কারণ কি? আসলে টর্নেডো তৈরি হয় অনেকটা কালবৈশাখীর নিয়ম মেনে। সমুদ্র থেকে গরম জলীয় বাষ্প ভরা বাতাস সমতলে ঢুকে ক্রমশ ওপর দিকে উঠতে থাকে। একসময় তা ঠান্ডা বাতাসে সংস্পর্শে চলে আসে, আর তার থেকেই তৈরি হয় উলম্ব মেঘ। উলম্ব মেঘ উচ্চতায় বাড়তে থাকে এবং একসময় সেই মেঘ ভেঙে তৈরি হয় কালবৈশাখী। টর্নেডো তৈরি হওয়ার প্রক্রিয়াটাও প্রায় একই রকম, তবে এক্ষেত্রে বায়ুপ্রবাহের জটিলতায় দীর্ঘকায় উল্লম্ব মেঘের ভিতরে ঘূর্ণি তৈরি হয়। সেই ঘূর্ণি একটি সরু ফানেলের আকারে নেমে আসে মাটির কাছাকাছি, আর মাটি ছুঁয়েই সেই দৈত্যাকৃতির ঘূর্ণমান ফানেল তার কেন্দ্রের দিকে সব কিছু টেনে নেয়। তার ফলে ওই ঘূর্ণায়মান ফানেল যে এলাকার ওপর দিয়ে যায়, সেখানেই ধ্বংসলীলার স্বাক্ষর রেখে যায়। শীতের শেষ থেকে বর্ষার শুরুর এই সময়টাতেই টর্নেডো বেশি হানা দেয়। কয়েক সেকেন্ড থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এই শক্তিশালী টর্নেডো।